মার্কিন ভিসা বাতিল করা হয়েছে 51 জনের দাবি করা হচ্ছে এই তালিকায় রয়েছে আমলা পুলিশ রাজনীতিবিদ ও ব্যবসায়ী একটা পত্রিকা রেফারেন্স থেকে এখানে আমি আপনাদেরকে বিষয়টা নিয়ে আলোচনা করছি এবার দুর্নীতির অভিযোগে 30 ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র তোমার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় যে শামিম ওসমান যে খেলা শুরু করবে সেই খেলোয়াড় ইতিমধ্যে উইকেট তার পড়ে গিয়েছে তিনি ভিসা থেকে রিজেকশন খেয়েছেন আমেরিকার ভিসা তার হয়নি গোটা বিশ্বই যেন আমেরিকার জালে পড়ে আগুন জ্বালিয়ে দিয়ে পানি হাতে দাঁড়িয়ে থাকায় যুক্তরাষ্ট্র এই দ্বৈত নীতির কারণে পড়ছে গাজা ঢুকছে ইসরায়েল আর দিশে হারা বাংলাদেশের বেলাতেও যেন একই পথে মার্কিন নীতি বছর জুড়ে বিএনপিকে সঙ্গ দিলেও সময় বুঝে মাছ দড়িয়ায় হাত ছাড়লো পিটার হাস রাজনীতির মাঠ থেকে ব্যবসায়ী হয়ে ওঠা পিটার হাসের কথা জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস উঁচু থেকে নিচু রাজপথ থেকে নদীর ঘাট সবখানেই পিটার হাস যেন এক পরিচিত নাম বাংলাদেশের নির্বাচন কিংবা নিষেধাজ্ঞা সব ইস্যুতেই সরব ছিলেন তিনি বিএনপির রাজপথে আন্দোলনের মূল অনুপ্রেরণাও ধরা হতো এই পিটার হাসকে কিন্তু গত কয়েকদিনে পিটার হাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে তফসিলের আগে ও পরে পিটার হাস যেন আলাদা এক চরিত্র আলাদা এক মানুষ হঠাৎ করেই পিটার হাসের এই বদলে যাওয়াকে মার্কিন দ্বৈতনীতি ইঙ্গিত করে এবার বিএনপি ছেড়ে আওয়ামী লীগের সাথে ব্যবসা চুক্তিতে ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান মোহাম্মদ মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সোমবার বেবিচকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকের এজেন্ডা ছিল আকাশপথের নিরাপত্তা ও ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতা চান বেবিচিক চেয়ারম্যান এ বিষয়ে পিটার হাস সহযোগিতার আশ্বাসও দিয়েছেন পাশাপাশি আকাশপথের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও বেবিচিককে ক্যাটাগরি একে উন্নীতকরণে উদ্যোগ নেয়ার বিষয়েও আলোচনা করা হয়েছে পিটার হাস বেবিচক চেয়ারম্যানের কাছে বিমানের জন্য বোয়িং কোম্পানির ড্রিম লাইনের জন্য নতুন ভার্সন 787-10 কেনার প্রস্তাব দেন বৈঠকে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান তার প্রস্তাবগুলো তুলে ধরেছেন তবে বোয়িং কেনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি বৈঠকে তিনি বলেছেন উড়োজাহাজ কেনার বিষয়টি যেহেতু বেবিচিকের আওতায় নেই তাই বোয়িংয়ের প্রস্তাবের বিষয়টি নিয়েও তারা কোনো আলোচনা করতে চায় না এর আগে গত 5 ডিসেম্বর বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন পিটার হাস বৈঠকে বিমানকে বোয়িংয়ের পক্ষ থেকে ড্রিম লাইনের নতুন মডেলের 787-10 এয়ারক্রাফট কেনার প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে বোয়িং কোম্পানির 16টি উড়োজাহাজ রয়েছে এসব বিমানের রক্ষণাবেক্ষণ এবং স্পেয়ার পার্টস সংক্রান্ত আলোচনা হয় বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে 2009 সালে দ্বিতীয় ক্যাটাগরির নিয়ন্ত্রক সংস্থা হিসাবে চিহ্নিত করে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি মূলত ফ্লাইট নিরাপত্তায় দুর্বলতার কারণ দেখিয়ে এটি করে এফএএ এফএএর ক্যাটাগরি এক ছাড়পত্র না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছে না বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে সরকার ও বিরোধীরা দুই মেরুতে পিটার হাসের এই ব্যবসায়িক প্রস্তাব নতুন আলোচনার জন্ম দিয়েছে ভিসা বাতিল করা হয়েছে 51 জনের দাবি করা হচ্ছে এই তালিকায় রয়েছে আমলা পুলিশ রাজনীতিবিদ ও ব্যবসায়ী একটা পত্রিকার রেফারেন্স থেকে এখানে আমি আপনাদেরকে বিষয়টা নিয়ে আলোচনা করছি আমরা গত কয়েকদিন পূর্বে এই পত্রিকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে মার্কিনের ভিসার ব্যাপারে প্রায় 60 জনের মতো মানুষ যাতে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক যে পদ্ধতি আছে শেখ হাসিনার গণতন্ত্র
সেই গণতন্ত্রের বিরোধী দলীয় নেত্রী সহ মানে জাতীয় পার্টির রওশনের সাথ সহ এবং আমাদের শামীম ওসমান সাহেব সহ বিভিন্ন ব্যক্তির ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য বা বক্তব্য শুনতে পেরেছি এবং তাদের ভিসা নিয়ে সমস্যা আছে এটা জানতে পেরেছি। কিন্তু আজ কিছুটা স্পষ্ট হলো যে আসলেই এই তথ্যটি গুজব নয়, কিংবা এই তথ্যটি যে সঠিক সেটা এখানে প্রকাশ পেয়েছে। মনোয়ারুল ইসলাম নামের এক ব্যক্তি এই মন্তব্যটি করেছেন, লিখেছেন। এই পত্রিকাটি হচ্ছে যে আজকাল পত্রিকা। এ পত্রিকায় তারা লিখেছেন, যুক্তরাষ্ট্রে 51 জন বাংলাদেশীর ভিসা বাতিল করেছে, এ কার্যক্রম গত 3 মাসের। যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছে রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিল্পী। এদের সবার নামেই যুক্তরাষ্ট্রে আসার মাল্টিপল অথবা অন্য ভিসা মঞ্জুর করা ছিল। এদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান, রাজনীতিতে গডফাদার হিসেবে আচরণ প্রভৃতি অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পর্যায়ের একজন নেতাও এর মধ্যে রয়েছে বলে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক, তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূতকে শিষ্টাচার বহির্ভূত ভাষায় আক্রমণ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এই প্রতিবেদনটায় ব্যাপক অনেকগুলো তথ্য এখানে তারা উল্লেখ করেছেন। যে জায়গাটায় মজার বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে এই ফেসিস সরকার, আওয়ামী লীগ সরকারের যারা দালাল, বিশেষ করে তাদের পক্ষে দালালি, আজকে এই সরকারের পক্ষে দালালি করছে, সরকারের পক্ষে অনৈতিকভাবে সাপোর্ট করছে, বিদেশিরা যে কোনো কথা বললে সাথে সাথে সরকারের হয়ে রিয়্যাক্ট করছে, এই মানুষগুলো আজকের এই তালিকাগুলোতে কিন্তু সংযুক্ত হচ্ছে, এই ভিসা নীতিতে কিন্তু তারাই পড়ে যাচ্ছে। তো এই যে ভিসা রেস্ট্রিকশন, দেখেন আমেরিকা ভিসা রেস্ট্রিকশন নীতি চালু করেছে, কিন্তু তার আগেই আনঅফিসিয়ালি এদেশের বহু মানুষ, প্রায় 60 জনের কাছাকাছি মানুষ ভিসা তাদের প্রত্যাহার হয়েছে, কারো ভিসা আছে কিন্তু সেটা বাতিল করা। এবার দুর্নীতির অভিযোগে 30 ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয় যেই শামীম ওসমান হুমকি দিয়েছিল আমাদেরকে যে এদেশে খেলা হবে, তো খেলা হওয়া সেই শামীম ওসমান নিজেই খেলার খেলোয়াড় হয়ে প্রথমেই কিক আউট হয়ে গিয়েছেন। সবচেয়ে মজার সংবাদ হচ্ছে যে ইতিমধ্যে আমেরিকার যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার মানে সরাসরি না হলেও ভিন্ন উপায়ে মানে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে, যেটা আওয়ামী লীগ এখনো অনুভব করতে পারে না। ইতিমধ্যেই চৌর হয়েছে যে শামীম ওসমান যে খেলা শুরু করবে সেই খেলোয়াড় ইতিমধ্যে উইকেট তার পড়ে গিয়েছে, তিনি ভিসা থেকে রিজেকশন খেয়েছেন, আমেরিকার ভিসা তার হয়নি। তো এই যে কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রমটাই আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আজকে প্রমাণ হবে। আমি আপনাদের সবাইকে বলতে চাই যে শামীম ওসমানরা কিন্তু 2001 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশ থেকে পালিয়েছিল, তখন কিন্তু বোরকা পরে পালিয়েছিল এবং অনেকেই তার নাম দিয়েছেন বোরকা শামীম। বোরকা শামীম মানে হচ্ছে যে তিনি বহুত বড় বড় রাগ ঢাক দিলেও দেশ থেকে পালিয়েছেন, কারণ হচ্ছে দেশের মানুষ এই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আওয়ামী লীগে বিশেষ করে শামীম ওসমানের তৎকালীন অ্যাক্টিভিটিসের উপরে যথেষ্ট পরিমাণ মানুষ বড় ধরনের অসন্তুষ্ট ছিল। তো সেই শামীম ওসমান হুমকি দেয় যে খেলা হবে। তো এখন আমি শামীম ওসমানকে প্রশ্ন রাখতে চাই, খেলবেন কার সাথে? আপনার সাথে তো খেলার মতো আমাদের কারো ইচ্ছা নাই, এদেশে কেউ চায় না শামীম ওসমানের মতো এই সকল উদ্ভট রাজনীতিবিদের সাথে খেলবে। বাংলাদেশে শামীম ওসমান খেলার মতো কোনো যোগ্যতা রাখে? এদেশে কোনো ভদ্র সজ্জন রাজনীতিবিদরা আপনার সাথে খেলবে? আপনি তো এখন বিদেশে যাওয়ার বর্ডারেই ক্লোজ হয়ে যাচ্ছেন, আপনার ছেলে মেয়ে সন্তান কেউ তো আপনার ভিসা হবে না, মানে আপনার পরিবার পরিজন কেউ আর পাবে না। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, যারা আমাদেরকে গত 14 বছর উইকেট দেখিয়েছেন, হ্যাঁ, আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভিন্ন ধরনের মানে ডিমোটিভেট করার চেষ্টা করেছেন, বিএনপি শেষ, বিএনপির কোনো দলই না, বিএনপির কোনো মানুষ নাই, বিএনপি এটা মুসলিম লীগ হয়ে গিয়েছে, তো এখন সেই মুসলিম লীগকে তো মহাভাবে ভয়ে ভীত হয়ে যাচ্ছেন। এখন তো আপনারাই বলা শুরু করেছেন যে এই স্যাংশন বিএনপি এনেছে, তো বিএনপির তো বিশাল পাওয়ার, বিএনপি ক্ষমতায় না থেকেও আমেরিকাকে চালাতে পারে, আমেরিকার সাথে সম্পর্ক রাখতে পারে, বিএনপি ক্ষমতায় না থাকলেও আপনাদের জন্য স্যাংশন আনতে পারে, বিএনপি ক্ষমতায় না থেকেও শামীম ওসমানকে বিদেশে যাইতে বাধা দিতে পারে, বিএনপি ক্ষমতায় না থেকেও আপনার এই শেখ হাসিনার সকল অপকর্ম জাতির কাছে প্রকাশ করে ভিসা রেস্ট্রিকশন নীতি আনতে পারে, এটা তো ভেরি বিগ পার্টি। তাহলে এই যে মানে মিথ্যাচার আওয়ামী লীগের পেজগুলোতে সকাল সন্ধ্যা করলেন,
আমাদের মানুষদেরকে হত্যা করলেন, লজ্জা করে না, শরম করে না? আপনাদের বেহায়াদের কোনো লজ্জা নেই, শরম নেই? আপনারা পৃথিবীর কোনো জায়গায় স্থান পাবেন। আজকের এই শামীম হওয়া ওসমান বলেছিল খেলা হবে, খেলা হবে। এই খেলা হওয়ার পরেই কিন্তু আমাদের সেই ভোলায় মানুষদেরকে হত্যা করেছিল এই আওয়ামী লীগের পুলিশ, হত্যা করেছিল এই ফ্যাসিস্ট সরকার। শেখ হাসিনা যখন চায়ের দাওয়াত দিয়েছিলেন, এই চায়ের দাওয়াত দেওয়ার পরে কিন্তু আমাদের সেই